এক সপ্তাহের মধ্যে তোমার বিয়ে দেবো। মানে বিয়ে কি ছেলে খা নাকি? আপনার সাথে পালিয়েছিল না চাচা, আপনাকে জীবনেও মানবে না। তাহলে তুমি আমার মেয়ে, একথা ভাবতে কষ্ট হয় এখন আমার। ওদের কাছে তুমি আমাকে এতটা ছোট করে দিলে। ওই ছেলের বাবা কত বড় ব্যবসায়ী সে ধারণা আছে তোমার? বিয়েটা হলে কত বড় উপকার হতো আমার। এখন আর কি করবে বলো, যা হওয়ার তো হয়ে গিয়েছে না। যা হবার তা হয়নি। আমি পাত্র দেখে এক সপ্তাহের মধ্যে তোমার বিয়ে দেবো, এটা আমার ফাইনাল ডিসিশন। কি করবি তাহলে আপু? কি করবো মানে? এক সপ্তাহ কথা বলছে, মানে বিয়ে কি ছেলে খেলা নাকি? আমি একটা আবিরের সাথে কথা না বললে কিছু বুঝতে পারছি না। কিন্তু কিভাবে, নাম্বার আছে? নাম্বারটাই তো নেই। আচ্ছা তুই কি এটা হেল্প করতে পারবি আমাকে? কি হেল্প? আমি তোকে আবিরের অ্যাড্রেস দিব, তুই কালকে ওর বাসা যাবি, কি বলবি ওর নাম্বারটা আমি চেয়েছি, আমাকে তখন বেরোতে দিচ্ছে না, পারবি না? পারবো। আর যাওয়ার আগে বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ফোনটা নিতে পারবি প্লিজ রিয়া? আপনি আবির ভাই? আমি রিয়া, সুজির কাজিন। সুজির কাজিন? সুজি আসছে? না, আমাকে পাঠিয়েছে। ওর বিয়ে হয়ে গেছে? না। ও তাহলে মানে ও কি বলেছে, কেন পাঠিয়েছে আপনাকে? আমি জানতাম তার মাঝে ব্যাপারটা ঘটেছে, আপনি তাকে বলবেন আমি তাকে অনেক ভালোবাসি। তাহলে তাকে উদ্ধার করে নিয়ে আসছেন না কেন? যে কোনো দিন তো তার বিয়ে হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি পাগল নাকি আপনি? আপনার সাথে পালিয়েছিল না চাচা, আপনাকে জীবনেও মানবে না। আচ্ছা আপুর সাথে কথা বলেন, কথা বলে প্ল্যান করেন কি করবেন। বের হওয়া তো দূরের কথা, ফোনটাও তো সুইচ করে রেখেছে। আচ্ছা আপনার নাম্বারটা দেন, আমি বাসায় গিয়ে আমার ফোন দিয়ে কথা বলাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা।